কালোবাজারি। আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে, আমি জানতে চাই কাউয়া কাদের কাছে। আগে না খেয়ে কে বলেছে আগে চাউল ছিল 12 টাকা কেজি, এখন চাউল কিন্তু 90 টাকা কেজি, আগে তেল কিন্তু 32 টাকা কেজি, এখন তেল কিন্তু 220 টাকা কেজি, আগে পেঁয়াজ কিন্তু 5-5 টাকা কেজি, এখন পেঁয়াজ কিন্তু 100 টাকা কেজি, আগে কাঁচামরিচ কিন্তু 20 টাকা কেজি, এখন কাঁচামরিচ কিন্তু 1000 টাকা কেজি। এই কোন দেশের সরকার, এই কোন কালোবাজারি, এই কোন কালোবাজারি? আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে, আমি জানতে চাই কাউয়া কাদের কাছে, আমি জানতে চাই হাসান মাহমুদের কাছে। তোমরা যে বড় বড় কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে, কিসের উন্নয়ন করছো? কাঁচামরিচ 1000 টাকা কেজি, এই উন্নয়ন। চাউলের কেজি 100 টাকা কেজি, এই উন্নয়ন। গরুর মাংস রেখা, গরুর মাংস 1000 টাকা কেজি, এই উন্নয়ন। বিএনপির সরকারের আমলে ছিল 60 টাকা গরুর কেজি, 60 টাকা। ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারতাম। এখন আমরা তো গরুর মাংস দূরে থাক, মুরগির ঠ্যাংয়ের কাছেও যাইতে পারি না। কেন? এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয়? ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, হকার্স লীগ, এরাই তোমার মানুষ। আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয়, আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয়, আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয়, আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয়। তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার? কার ভোটের অধিকারের? তুমি রাতের ভোটের অধিকারের সরকার। কালো রাত্রে ভোট করো, দিনের ভোট রাত্রে করো, এই সরকার। তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না। আমরা পাক হানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে ভাগাইছি, আবার দরকার হলে 71-এর মতো এই 2023 সালে আবার একটা যুদ্ধ করব। সেই এলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো। আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম 1970 সনে। এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার, যে স্বাধীনতা রাখে নাই, স্বাধীনতা ভূমিত রাখে নাই। এই সরকার বাকশালী সরকার। যেরকম শেখ সাহেব 1974 সনে এককতন্ত্র দেশ স্বাধীন করেছিল মনে করেছিল, এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো, একতন্ত্র এক দেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম 74-এ বলেছিল, সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই 2023 সালে, এক নেতার এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তাই মনে করিয়েন না শেখ হাসিনা ওয়াজেদ, আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না, বাংলার রিক্সা শ্রমিক চুপ থাকতে পারে না। তোমার জনগণ যদি চুপ থাকে, বাংলার জনগণ চুপ থাকবে না, গার্মেন্টস শ্রমিকরা চুপ থাকবে না, মোটর শ্রমিক চুপ থাকবে না, রিক্সা শ্রমিক চুপ থাকবে না, দিনমজুর চুপ থাকবে না। আর আরেকটি কথা বলতে চাই ভাই, বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে কালুর গা বেতার কেন্দ্রে আমি বলেছিল জিয়াউর রহমান, আমি মেজর জিয়া বলছি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো, তখন তোমার বাপও বলে নাই, তুমি বলো নাই, আর তোমার ডাইনাতে বামাতে যে সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল? তারাও ছিল না। সে চট্টগ্রাম কালুরগাঁও বেতার কেন্দ্রে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল, তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল। 30,000 ভাই বোনেরা শহীদ হয়েছিল, 2,000 মা বোনের ইজ্জতের ইয়েতে আমাদের বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছিল। আমি এই সরকারের কথা কি বলবো ভাই, লজ্জাতে মরে যেতে মন চায়, বিষ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা, আমি তাও করতে পারি না। আমি কলা গাছে ফাঁসি দিতে চাই, কলা গাছ বলে তুমি লজ্জায় কি? এই সরকারের চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায়। কি উন্নয়ন করেছে? সে এটা উন্নয়ন করে নাই, সে নিজের নিজের এই যে ভাঙ্গা ঝোলা প্যাট ভরে বিদেশের মাটিতে বাড়িঘর করার জন্য এটা জনগণকে দেখাচ্ছে, এটা 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 খরচ হয়েছে
আছে 10 টাকা, আপনি 120 টাকা এটার বাজেট দেখাইছে, 10 টাকা খরচ করে 120 টাকা বাজেট, এটা কার টাকা? ওর বাপের টাকা, এটা আমাদের জনগণের টাকা। এই যে আরেকটা কথা মনে পড়ায় দিলেন, 26শে মার্চ মোদীকে দাওয়াত দিয়ে এনে বাসর করার জন্য।